পুরনো আইনেরই অনেক অংশকে কপি করা হয়েছে। এভিডেন্স অ্যাক্টের যে 170টি ধারা, সেই 170টা ধারা নিয়েই নতুন আইনে এসছে, যেটাকে আমরা বলছি ভারতীয় সাক্ষ্য সংহিতা। এছাড়াও সিআরপিসির প্রায় 95%কেই কপি করে নতুন যে আইন এসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তো সেক্ষেত্রে আমরা বলতে চাইছি আরেকটা বড় কারণ, মানে এই যে পরিষ্কার উত্তরটা পেলাম না, পক্ষে না বিপক্ষে? না না, আমি পক্ষে নই। এই যে আইন আসা করার কারণ, বিরোধিতা করার প্রথম কারণ হচ্ছে যে সময় আইনগুলো পাশ হয়েছিল গত শীতকালীন অধিবেশনের সময়, সেখানে 146 জন সাংসদ সাসপেন্ডেড ছিল। তো লোয়ার কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষই কোনো প্রপার বিরোধিতা হয়নি, এই আইন নিয়ে ডিসকাশনস হয়নি। এবং এই আইনে আরও এমন কিছু প্রভিশনস আনা হয়েছে, যেটা 150, 152তে, যে মানে এই নতুন যে সিআরপিসির যে ক্রিমিনাল যে আমাদের আইপিসিতে যেটা 124A ছিল, সেটাকেই এখন এই ভারতীয় ন্যায় সংহিতাতে নিয়ে আসা হয়েছে 150, 152 করে, যেটা অ্যাকচুয়ালি সিডিশন মানে রাষ্ট্রদ্রোহের কথা। এই আইন দুটো নিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ ছিল, মানে 124A অলরেডি স্থগিতাদেশ হয়ে গেছিলো, সেই আইনটাকেই ঘুরিয়ে আবার নিয়ে আসা হয়েছে 150 আর 152তে। তো এরকম এছাড়াও পুলিশি রাজ তৈরি হবে, পুলিশের কাছে অনেক পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশকে, পুলিশকে দেওয়া হয়েছে যে 90 দিন ডাইরেক্টলি কাস্টাডি পেতে পারে পুলিশ। আগে যেটা 15 দিন অন্তর অন্তর হতো, সেখানে এখন চাইলে পুলিশ 90 দিনের জন্য কাউকে অ্যারেস্ট করে রাখতে পারে। তো এরকম আরও কিছু প্রভিশনস আছে যেগুলোর মাধ্যমে পুলিশের হাতে পাওয়ার তৈরি দেওয়া হচ্ছে, অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে, এক্সেসিভ পাওয়ার দেওয়া হয়েছে, সেই জন্য এগুলোকে আমরা বিরোধিতা করছি। আর সাধারণ মানুষের কি এতে শুধু ক্ষতিই হবে না লাভও কিছু আছে এই 3 নতুন আইন থেকে? দেখুন, লাভ নিশ্চয়ই আছে। যেমন মব লিঞ্চিং এখন একটা নতুন ঘটনা, মানে নতুন ঘটনা নয়, মানে এই নতুন ক্রাইম ধরনের ক্রাইম, যেটা আগে যখন 1860 সালে যখন আইপিসি এসছিলো তখন এই ধরনের ক্রাইম ছিল না। তো এখন এই ক্রাইমগুলো অ্যাড হয়েছে, তো এই ক্রাইমগুলো যেহেতু এই সময় অ্যাড হয়েছে, হচ্ছে নতুন নতুন ক্রাইম আসছে, তো এই প্রভিশনসগুলো এখানে অ্যাড করা হয়েছে। যেমন নতুন বেশ কিছু আমি দেখছিলাম যে সাইবার ক্রাইম এবং আর্থিক প্রতারণা, এই সমস্ত বিষয়গুলো অ্যাড হয়েছে, এবং ধর্ষণের মতো যে সমস্ত অপরাধ, নাবালিকা ধর্ষণে সেখানে দেওয়া হয়েছে যে মৃত্যুদণ্ড, ফাঁসির সাজা, তো এইগুলো তো নিঃসন্দেহে ভালো দিক বলতে গেলে। এবং যিনি যৌন নির্যাতিতা, তার বাড়ি থেকেই তার বয়ান নেওয়া হবে, এগুলো তো অস্বীকার করা যায় না, নিঃসন্দেহে তো এগুলো ভালো দিক এই 3 নতুন যে ক্রাইম ল। ডেফিনেটলি ভালো দিক, এবং তার সঙ্গে আরও কিছু যেমন হয়েছে অ্যাড করা হয়েছে, ইলেকট্রনিক এভিডেন্স নেওয়া হবে, মানে ডিজিটাল ট্রায়াল করা যায় যাতে তার কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো যতটা বইতে এসে যাওয়া বা আইন পাশ করানোর থেকেও বড় হবে যে আইনটাকে ইমপ্লিমেন্ট কীভাবে করবে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, কারণ ট্রায়ালটা হবে লোয়ার কোর্টে এবং ডিস্ট্রিক্ট কোর্টে, সেখানে ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল কম্পিউটার্স আনানো, সেগুলো নিয়ে টেকনিক, মানে যারা কোর্ট অফিসার তাদেরকে শেখানো, এই সবগুলো প্রসেস করার পরেই কিন্তু এই আইনটাকে কার্যকরী করা যাবে। শুধু আইন পাশ করে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, সেখানে এই জিনিসগুলোর প্রতি যে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করতে হবে। সাধারণ মানুষ এক্ষেত্রে প্রত্যক্ষভাবে, একেবারে সরাসরিভাবে আমরা যদি বলি, তারা কি পাবে এই আইন থেকে, তারা কি লাভ পেতে পারে? দেখুন, সময়ের যেসব প্রয়োজনীয় অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে, যার মধ্যে মব লিঞ্চিং বলুন, তারপর ম্যারিটাল রেপের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, এই জিনিসগুলো, আর তারপর ট্রায়ালের ক্ষেত্রে একটা স্পেসিফিক টাইমের মধ্যে ট্রায়াল কমপ্লিট হয়ে গেলে তার অর্ডার দেওয়ার ক্ষেত্রে কিছু প্রভিশনস এসছে, এবং আরও কিছু এমন প্রভিশনস এসছে যেগুলো সাধারণ মানুষকে বেনিফিট দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে এমন কিছু প্রভিশন এসছে যেটা সাধারণ মানুষকে কষ্টও দেবে, যার মধ্যে একটা হচ্ছে কাস্টাডির প্রভিশন, পুলিশ কাস্টাডির প্রভিশনস স্ট্রিক্টার করা হয়েছে, তাদেরকে অনেক বেশি দিন পুলিশের হেফাজতে থাকতে হতে পারে বিনা দোষে বিচারে। আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদেরকে এখন তাদের নির্দোষ, অনেক ক্ষেত্রে নিজেদের নির্দোষ আগে প্রমাণ করতে হবে, আগে সরকারের দায়িত্ব ছিল যে তারা দোষী প্রমাণ করে, এবং কিছু কিছু সেকশনে এখন দেখা হয়েছে আগে তাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ, মানে বার্ডেনটা শিফট করে শিফট হয়ে গেছে। এরকম আরও কিছু টেকনিক্যাল সমস্যা হবে। দেশে অলরেডি 3.4 কোটি মামলা পেন্ডিং আছে পুরনো আইনে, তার সঙ্গে আরও নতুন আইন আসার ফলে যেটা হবে যে ডিলে হয়ে যাবে, জাস্টিস ডেলিভারি সিস্টেমটা অনেকটা ডিলে হয়ে যাবে, কারণ এখনও অবধি সব কোর্ট অফিসার, সব পুলিশ, সব উকিল, সব জাজেরা এই নতুন আইনের সঙ্গে ঠিকভাবে পরিচিত হচ্ছে না। তো সাইমাল্টেনিয়াসলি দুটো
কেস যখন চলবে তখন আরও বেশি ডিলে হবে। আমি এই প্রসঙ্গেই আসছিলাম যে বিচার ব্যবস্থায় কী পরিবর্তন আসতে পারে এই নতুন আইন লাগু হওয়ার ক্ষেত্রে? দেখুন, বিচার ব্যবস্থায় আগের যে আইনগুলো ছিল সেগুলোর ওপরে জাজমেন্টস ছিল, ইজি টু রেফার করা যেত, মানে কোনো রেফারেন্স নিতে গেলে সেই আইনের আগে যে ইন্টারপ্রিটেশন করেছে সুপ্রিম কোর্ট সেগুলো বলা যেত। কিন্তু নতুন ক্ষেত্রে, কিন্তু নতুন আইনগুলোকে নিয়ে এখনও অবধি সুপ্রিম কোর্টে কোনো চ্যালেঞ্জ হয়নি বা কোনো মামলা হয়নি, কোনো মামলার পরিপ্রেক্ষিতে সেই আইনগুলো নিয়ে সুপ্রিম কোর্ট ডিসকাস করেনি। তো যখন ম্যাজিস্ট্রেট সেগুলোকে ডিল করবে, যখন কোর্ট অফিসার সেগুলো ট্রায়াল করতে যাবে, তখন একটা অসুবিধা হবে। আইপিসির ক্ষেত্রে যে প্রভিশন সেকশনসগুলো মানুষ অনেক বেশি ইজিলি জানতো, এখন সেই নতুন সেকশনসগুলো কিন্তু মানুষ অতটা ফ্যামিলিয়ার নয়, এমনকি পুলিশ অফিসাররাও সেগুলো নিয়ে ফ্যামিলিয়ার নয়। তো তারা যখন এই নতুন কেসগুলো দেবে, নতুন কেসগুলো হবে, তখন তাদেরকে আরও বেশি গিয়ে তাদেরকে বারবার পড়াশোনা করে দেখতে হবে, বুঝতে হবে যে আগের আইনে কী বলতো, এখন আইনে কী হবে। প্রসিডিয়াল যে চেঞ্জেসগুলো আসছে সেগুলোর সঙ্গে পুলিশ এবং কোর্ট অফিসারদেরকে বুঝতে হবে, জুনিয়র লয়ার্সদেরকে বুঝতে হবে, যারা ল পাশ করছে সিলেবাস কত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করছে, আগের সিলেবাস ল কলেজগুলোতে কোন ল পড়ানো হবে, নেক্সট সেমিস্টারে ধরুন আইপিসি পড়ানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে, তো থার্ড সেমিস্টারে এবার কী পড়ানো হবে, আইপিসি পড়ানো হবে না নতুন আইন পড়ানো হবে, না দুটো আইনকেই পড়াতে হবে, সিলেবাস শক্ত হবে, স্টুডেন্টরা না পড়লে জাজেদেরকেও পড়তে হবে, লয়ার্সদেরকেও পড়তে হবে এবং ল স্টুডেন্টদেরকেও পড়তে হবে, এবং যত সাইমেন্টেনিয়াসলি বারবার আমি বলছি দুটো সিস্টেম চলবে, যার ফলে পুরনো আইনটাও লাগু থাকবে নতুনটাও চলবে। একদম পুরনো আইনে কাল রাত্রির অবধি যে এফআইআরটা হয়েছে সেটা ট্রায়াল তো পুরনো আইনে হবে, কিন্তু মানে আজ থেকে সব কিছু নতুন আইনে হবে, তাই তো? কাল রাত্রির 12টার পর থেকে নতুন করে কোনো এফআইআর হলে সেই এফআইআরটা নতুন আইনে হবে, সেটা তখন হচ্ছে আপনার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় হবে। কিন্তু আগে যেটা হচ্ছিল সেখানে সিআরপিসিতে সেটা ক্রিমিনাল প্রসিডিওর কোডে হবে, এবার তারপর সেটা ট্রায়াল অবধি যাবে, ইনভেস্টিগেশন হবে, চার্জশিট জমা হবে, ট্রায়াল হবে, ট্রায়ালের পর অ্যাপিল হলো, সব প্রভিশনস কিংবা রিভিউ রিভিশন সব কিছুই পুরনো আইনে হবে। তো এটা একটা এফআইআর স্টার্ট হয়ে যাওয়া মানেই সেই কেসটা তো শেষ হয়ে যাওয়া না, এফআইআর মানে একটা কেস শুরু হওয়া, তারপর তার লেন্দি প্রসিডিওর আছে সেটা চলতে থাকবে। ভারতীয় আইনি ব্যবস্থা একটা মানে জটিল অবস্থা বা ব্যবস্থা ক্রিয়েট হতে চলেছে কি মনে হয়? ডেফিনেটলি একটা জটিলতার সৃষ্টি তো হবেই, কারণ একটা কনফিউশন তৈরি হবে, কোথায় কীভাবে আইনের প্রয়োগ হবে সেই নিয়ে কনফিউশনস তৈরি হবে, দুটো সাইমেন্টেনিয়াসলি চলার ফলে হচ্ছে আরও বেশি বার্ডেন হয়ে যাবে। যেমন ধরো আরও টাডা টেররিস্ট অ্যাক্টিভিটিস নিয়ে ল ছিল, তা সত্ত্বেও নতুন করে আবার টেররিজমকে ডিফাইন করা হয়েছে, সেই নিয়ে কিছু আইন এসছে এই নতুন আইনে। তো এই যে ভালো না খারাপ, খারাপ অবভিয়াসলি খারাপ, কারণ একই সঙ্গে তুমি কোন কোন প্রভিশনসে দেবে, আইপিসিতে তো এই প্রভিশনটা ছিল না, তার জন্যেই স্পেশাল আইন আনা হয়েছিল টেররিজমকে ডিফাইন করে টাডা, তো টাডাতে পানিশমেন্ট পেতো, এখন যদি নতুন আইনে তাহলে টাডার পানিশমেন্টটা পাবে, আর নতুন হচ্ছে যে ভারতীয় নায়া সংহিতা তার পানিশমেন্টটা পাবে, পানিশমেন্ট তাহলে সেটা মানে পুরনো হয়তো মামলা চলছে তো সেই টাডার নিয়ম অনুসারে তার যেটা শাস্তি সেটাও পাবে এবং পুরনো হয়তো মানে নতুনটারও লাগু হবে, পুরনোটাই পাবে, এটা কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়নি, মানে যেগুলো পুরনো কেস চলছে সেগুলোর ক্ষেত্রে পুরনো আইনই চলবে, পুরনো আইনই যে যা শাস্তি সেটাতে নির্ধারিত আছে সেটাই পাবে, তাই তো? সে পুরনো কেসগুলোর ক্ষেত্রে কাল রাত্রির 11:59 অবধি, তারপরের ক্ষেত্রে কি মানে পুরনো যে নিয়ম সেটাও লাগু হবে প্লাস নতুনটাও লাগু, মানে কি শুধু নতুনটা? শুধু নতুনটাই হবে, নতুন আইনই হবে, পুরনো আইনের কোনো অ্যাক্টিভিটি থাকবে না। কিন্তু যখন কোর্টে ট্রায়াল হচ্ছে, তখন ধরো একটা পুরনো কেসের ট্রায়াল হচ্ছে যেটা 30 জুনে যে কেসটা ফাইল হয়েছিল, 30 জুন অবধি কেসগুলোতে পুরনো আইনে চলবে, আর তার সঙ্গে সঙ্গে 1 জুলাই থেকে যেগুলো সমান্তরালভাবে দুটো প্রসিডিংস চলছে, যেটা খুবই চিন্তার বিষয়, যেটা খুবই শক্ত হয়ে যাবে দেশের আইন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, আইনি পরিষেবা যারা আমরা দিচ্ছি, আইনজীবী, আদালতের কর্মচারী, জাজ, পুলিশ, সবার ক্ষেত্রেই এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে এই দুটো আইনের সঙ্গেই সমান্তরালভাবে চলা, সমান্তরাল দুটো আইনকে নিয়ে চলা। এটা তো সেক্ষেত্রে তাহলে আমরা যদি বলি এই আইনের যদি বিরোধিতা করতে হয় বা বাতিলের যেটা দাবি তুলছে, তো সেক্ষেত্রে আইনজীবীরা বাতিলের দাবি তুলবে অনেক, আজকে যেমন তৃণমূলপন্থী আইনজীবী যারা রয়েছে হাইকোর্টে আমাদের, তারা কালা দিবস ঘোষণা করেছে বিষয়টাকে, তো সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবীণ সাংসদরা তারাও এটার বিরোধিতা করছে, কেন সেক্ষেত্রে? দেখুন, এই আইনগুলো নিয়ে প্রথমত আমি বললাম যে গত শীতকালীন অধিবেশনে কোনো ডিসকাশন হয়নি, এবং এই আইনগুলোতে প্রপার ডিসকাশন ছাড়া যদি একটা আইন পাশ হয় তাহলে সেখানে এমন অনেকগুলো জায়গা থেকে যায় যেগুলোর পরিবর্তনের জন্যে মানুষের আইন
কথা বলার, মানুষের বলার অনেক কিছু ছিল, সাংসদদের বলার অনেক কিছু ছিল, সেগুলো শোনা হয়নি, এবং এই আইনগুলো অনেক বেশি জনস্বার্থ বিরোধী, তাই জন্যে এগুলো এই যে কাস্টাডির প্রভিশনসে অনেক যে চেঞ্জেসগুলো আছে সেই জন্যে এইগুলোকে আমরা অনেকেই চেয়েছি যে স্থগিতাদেশ হয়, তাই জন্য জনস্বার্থ মামলা ফাইল হয়েছে শুক্রবার, এবং যাতে নতুন করে আবার ডিসকাসড হয় আইনগুলো সেইগুলোর জন্য দাবি করা হয়েছে। রাষ্ট্রদ্রোহর বিষয়টা বারবার আলোচনায় চলে আসছে বিরোধীদের, যে আগেই ইউএপিএ ধারায় বিভিন্ন রকমভাবে মানে এত দমনমূলক একটা আইন সরকার হাতে ছিল, সেটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে বিরোধীদের ক্ষেত্রে, এবং যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি এটা লাগু করা হয়েছে। তো সেক্ষেত্রে আবার 150 এবং 152 নম্বর ধারায় যেটা তুমিও বলছিলে যে সেটা এবার সেখানে রাষ্ট্রদ্রোহর বিষয়টা আনা হয়েছে, এবং 113 নম্বর ধারায় সেখানে আবার সন্ত্রাসবাদ অপরাধের কথা আবার প্রসঙ্গ তোলা হয়েছে। তো সেক্ষেত্রে আলাদা করে আবার ইউএপিএ, এটা কি অনেক বেশি দমনমূলক হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে কি রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে? মানে কি কারণ বিরোধীদের এত বেশি মানে উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? এটা একটা হতে পারে কি মনে হয়? দেখো, এই যে আইনটা প্রথমত দমনমূলক, নিপীড়ন করার জন্যে সরকারের বিরুদ্ধে যে আওয়াজ তৈরি হবে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে এই নতুন আইন এসেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পানিশমেন্ট ঘোষণা করে দিয়েছে, কিন্তু কোনটা সন্ত্রাসবাদ সেটা ডিফাইন করা হয়েছে, কিন্তু কোনটা রাষ্ট্রদ্রোহকে ডিফাইন করা হয়নি। রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে কোন কোন অ্যাক্টকে রাষ্ট্রদ্রোহের মধ্যে আনা হবে সেটা পার্টিকুলারলি যেহেতু ডিফাইন করা হয়নি, তাই জন্য সরকারের কাছে স্কোপটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে কোনো আওয়াজ যেটা সরকার বিরোধী হবে সরকারের মনে হলে সেটাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বলে প্রিটেন্ড করা, দেখানো। রাষ্ট্র আর সরকারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সাধারণ মানুষ সেটা বোঝে না, কিন্তু তারা সরকারের বিরোধিতা করতে যাচ্ছে, সেই বিরোধিতাটাকেই রাষ্ট্রদ্রোহ হিসেবে তারা চালিয়ে দিতে চাইছে, এবং তার মনে অনেক কিছু ছোটোখাটো হয়তো কোনো ফেসবুক পোস্টকেও রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখিয়ে দিতে পারে সরকার, যেহেতু পার্টিকুলার কোনো ডিফাইন করা নেই কোনটা রাষ্ট্রদ্রোহ আর কোনটা রাষ্ট্রদ্রোহ নয়।